আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সাধারণত আমি হার্টের যে দুটো প্রোডাক্ট বলছি, কিছু কিছু জায়গায় দেওয়া যায় না, কার্ডিও কিন্তু অর্ডিনেন্স, সেটা খুব ভালোভাবে জেনে নিন। নাম্বার ওয়ান ফার্স্ট যেটা আছে সেটা হলো কার্ডিও অ্যাক্টিভ বা গার্লিক পালস। জেনারেলি অনেকে দেখবেন হার্ট বড় থাকে, এনলার্জ হার্ট, মানে হার্ট বড় মানে কিন্তু হৃদয় বড় ওই ব্যাপারটা নয়, অনেক মানুষের হৃদয় বড় থাকে না সেইটা নয়, হার্ট বড় মানে হলো মেডিকেলি যদি কোনো হার্ট বড় থাকে, মানে লিভার বড় হয় না ঠিক সেরকমভাবে হার্ট যদি বড় থাকে তাহলে কোনো কাজ করবে না। নাম্বার টু যেটা আছে, কারো হার্টে যদি হোল থাকে, অনেক মানুষের কিন্তু হার্টে হোল থাকে জন্মগত। আমাকে অনেকে প্রশ্ন করেছে এটার জন্য কি সাপ্লিমেন্ট দিতে পারি, কোনো সাপ্লিমেন্ট নেই। আর বলুন তো কোন জায়গায় কাজ করে না, যদি কারো মন খারাপ হয় মানে হৃদয় ভেঙে যায় সেক্ষেত্রে কোনো কাজ করে আমার কাছে অনেকবার প্রশ্ন এসছে হাই ব্লাড প্রেশারে দিতে পারি কিনা, আপনারা অনেকে মনে আসে না হাই ব্লাড প্রেশার দিতে পারি কিনা, কারণ এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, এনার্জি প্রোভাইড করে, অবশ্যই দিতে পারি, কারণ অশ্বগন্ধা আমাদের কার্ডিও অ্যাক্টিভের একটা পার্ট। সো হাই ব্লাড প্রেশার যে হার্ট সংক্রান্ত যত ধরনের প্রবলেম, হার্টের আরেকটা প্রবলেম হয় দেখবেন এটাকে আমরা মেডিকেল পরিভাষায় অ্যানজাইনা বলি, চেস্ট পেন, বুকে ব্যথা। অনেক মানুষজন আছেন যারা মর্নিং ওয়াকে গিয়ে অনেকে বা উঁচু জায়গায় দেখেও যাচ্ছেন না, স্পেসিফিক্যালি আপনারা দেখবেন রেলওয়ে প্ল্যাটফর্ম স্টেশনে যখন কেউ ওভারব্রিজ ক্রস করছেন বা কোনো সময় সিঁড়ি চড়ছেন এয়ারপোর্টে তখন এই প্রবলেমটা হয়। বুকে ব্যথা যদি কারো হচ্ছে এটা কিন্তু একটা সাংঘাতিক লক্ষণ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটা প্রবলেম আছে স্পেসিফিক্যালি ইস্টে, মানুষজন শরীরে যে কোনো ব্যথা মানে একটা জিনিসের জন্য হবে, সব কিছু গ্যাসের জন্য হয় না, সেই জন্য নিচে ডক্টর না হয়ে ডক্টরকে দেখানোটা ভীষণ জরুরি। প্রচুর মানুষজন আছে, আমি প্রচুর বন্ধু বান্ধবকে দেখি ব্যথা করছে ওকে, এটা তোমার গ্যাসের জন্য, আপনার স্পেসিফিক্যালি যদি বাঁ দিকে কোনো ব্যথা হয় না সেটা এখানে হতে পারে বা পিঠের পেছনে হতে পারে। আচ্ছা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু শাহরুখ খানের মুভি দেখে ভাবেন হার্ট এখানে থাকে, এখানে থাকে না হার্ট, এখানে থাকে। তো যখন কোনো জায়গায় আমি অনেক মানুষজনকে দেখেছি কনসালট্যান্টকে কার্ডিও অ্যাক্টিভ বোঝাচ্ছে এখানে হাত দিয়ে, এখানে হার্ট এখানে থাকে, তো এটাকে যদি ভালো রাখতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট যদি কাজ বন্ধ করে রাম নাম সত্যি। সো আমরা যদি নাম্বার ওয়ান প্রোডাক্ট, আপনার প্রশ্ন ছিল নাম্বার ওয়ান প্রোডাক্ট কোলেস্টেরল বা হার্টের জন্য কোনটা, কার্ডিও, কার্ডিও অ্যাক্টিভ হলো নাম্বার ওয়ান। চোখ বুঝে দিতে পারেন আমাদের যে চারটে প্রোডাক্টস আছে না হার্টের জন্য, কেউ যদি আপনাকে বলেন আমার এত বাজেট নেই আমি দিতে পারবো, একটাই প্রোডাক্ট দেবো কার্ডিও অ্যাক্টিভ, হার্টের যে কোনো প্রবলেম আপনি দিতে পারেন, প্রতিদিন একটা করে দুবার জেনারেলি খাবার আগে খালি পেটে দিতে পারেন, 12 বছর এজ থেকে সবাই। বাট আমরা কার্ডিও অ্যাক্টিভের সাথে যদি আরও চাই, আমরা একটা হিন্দিতে কথা বলি, এক্স এ ভ্যালিড, আরও ভালো যদি রেজাল্ট চাই সেকেন্ড প্রোডাক্টটা আছে, স্যার সেকেন্ড প্রোডাক্ট দেবেন যার নাম হলো গার্লিক পালস, রসুন দিয়ে তৈরি করে। সাধারণত গার্লিক পালস এমন একটা প্রোডাক্ট যেটা আমরা হার্টের জন্য ডেফিনেটলি দিতে পারি, তার সাথে সাথে আমরা আরেকটা কাজ করতে পারি গার্লিক পালস, আমরা বেসিক্যালি যেটা বলি যে কী কী কাজের জন্য দেওয়া হয়। গার্লিক পালসের সেকেন্ড কাজ হলো, আমাকে প্রচুর মানুষের প্রশ্ন করেছে ক্যান্সারে কী রেকমেন্ড করা যায়, ক্যান্সারের জন্য ডাইরেক্ট কোনো সাপ্লিমেন্ট নেই, ক্যান্সার সারাবার জন্য কোনো সাপ্লিমেন্ট নেই, ক্যান্সার কোনো মেডিসিন নেই, কোনো মেডিসিনে নেই ক্যান্সার সারাবার জন্য, তো সাপ্লিমেন্ট কী করে সারাবে, বাট বেটার থাকার জন্য আমরা ক্যান্সারে নুনি ইন্টারনেট গার্লিক পালস আর তার সাথে সাথে মাল্টিভিটামিন এই প্রোডাক্টসগুলো আমরা দিতে পারি। জেনারেলি আমরা যদি বলি যে আমাদের ওদিকের গার্লিক পালস আর কী কী কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নুনি, মাল্টিভিটামিন, ক্যান্সার, ক্যান্সার আপনারা রেকমেন্ড করতে পারেন, নুনি, মাল্টিভিটামিন, গার্লিক পালস, ইন্টারনেট। বাট একটাই কথা বলবো, কখনোই কিন্তু মনের মধ্যে গলত ফ্যামি আনবেন না, মানে ভুল ধারণা আনবেন না যে এটা দিয়ে ক্যান্সার ঠিক হয়ে যাবে, ক্যান্সার ঠিক করার মতো কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত মেডিসিনই আসেন, তো সাপ্লিমেন্ট কিন্তু ঠিক আর সাপ্লিমেন্ট কোনো রোগ ঠিক করে। সো এই চারটে প্রোডাক্টস দেওয়া যায়, গার্লিক পালস সবচেয়ে ভালো যে কাজটা করে হার্টের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গার্লিক পালস চুল পড়া বন্ধ করে, গার্লিক পালস আমরা দিতে পারি কারো যদি নি জয়েন্টে পেইন থাকছে, ইভেন
গার্ডিপার্স দেওয়া যেতে পারে যাদের, আপনি যে কথাটা বলছেন না সর্দি কাশির জন্য, কিন্তু বারো বছরের নিচে না, সর্দি কাশি যাদের হয় তাদের আমরা গার্ডিপার্স খুব ভালোভাবে দিতে পারি প্রতিদিন একটা করে, দিনে দুবার, খাবার সাথে, খাবার আগে, খাবার পরে, যে কোনো সময় আপনি মুদিতে গেলে গার্ডিপার্স দিতে পারেন। এক্সেলেন্ট প্রোডাক্ট, প্রত্যেকটা এরকম কোনো জায়গা নেই যেখানে গার্ডিপার্স পাবেন। ঠিক আছে, কোনো প্রশ্ন গার্ডিপার্স নিয়ে? কি ধরনের অ্যালার্জি স্যার? হ্যাঁ ডেফিনেটলি দিতে পারি, ইমিউনিটি বাড়াচ্ছে, কি বলবো, দল যে কোনো অ্যালার্জি, কি প্রবলেম আছে বলুন, আমি কনফিউজ কেন? এই যে বাই অকুপেশন টেস্ট করে যখন আমরা বাই অকুপেশন হ্যান্ডেল টেস্ট করে যখন জানতে পারি তার কোলেস্ট্রল লেভেলটা খুব হাই, এই যে ফিঙ্গারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, এই ধরনের রোগী যদি আমরা কোনো সময় দেখা হচ্ছে বাই এরকম ধরনের সামনে কোনো একজন কনসালটেন্ট নতুন এলো, তাদেরকে আমরা যখন বলি যে তোমার কোলেস্ট্রলটা একটু হাই আছে মনে হচ্ছে, কারণ ওই জায়গাটা ঢেলে ও বিহেভি রিয়াক্ট করে, সেই জায়গাতে আমরা রিকমেন্ডের জন্য নর্মালি গার্লিক পাল সম্পর্কে জেনেছিলাম আগে, আপনাকে এই মিটিং পাওয়ার সুযোগ হয়নি, তো যাই হোক আজকে এসেছি, তো সেই জায়গায় গার্লিক পাল সেটা সেটা কি ওইখানে সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া, সম্পূর্ণ সঠিকভাবে আপনি যদি গার্লিক পাল কাউকে কোলেস্ট্রলের জন্য রেকমেন্ড করছেন এখন সঠিক রেকমেন্ডেশন। আর একটু কাইন্ডলি বলবেন যে পার্টিকুলার অ্যালার্জি যারা থাকে, অ্যালার্জি অনেকগুলো আছে আমি জানি, মোটামুটি মানুষ বলে যে সবসময় অ্যালার্জি কারো গায়ে কিছু বেরিয়ে যায় সেটা অনেক জন্যই হয়, তো এরকম পার্টিকুলার কি আমরা কোনো সাপ্লিমেন্ট গায়ে, আমি যখন আপনাদের প্রবলেম নিয়ে বলবো তখন আমি ওখানে বলে দেবো। ঠিক আছে, সো গার্লিক পার্স আমরা একটা করে দিনে দুবার দিতে পারি, বলুন